দৈনন্দিন কাজ বা অন্য কোনো কাজের সময় চাপ অনুভব করেন অনেকেই গবেষণা জানা গেছে যে কিছুটা শান্ত হয়ে বসে ধীরে ধীরে শ্বাস করলে এই চাপ থেকে রক্ষা পাওয়া যায় অনেকগুলো কাজ সময়ের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে কাজের মধ্যে এ ধরনের মানসিক দ্বন্দ্বের ফলে অনেকে মনে হতে পারে সময় খুব কম সময় অপচয় বা উপার্জন কমে যাওয়ার ভয়ের মতো অনুভূতি মানসিক চাপ তৈরি করে ফলে একজন ব্যক্তি যতটা চাপ অনুভব করার কথা তার চাইতেও বেশি চাপ অনুভব করেন এই সমস্যা থেকে মুক্তি পেতে গবেষকরা দুটি উপায়ের কথা বলেন একটি হচ্ছে ধীরগতিতে শ্বাস প্রশ্বাস এবং অন্যটি হল চাপের উত্তেজনাকে কাজে লাগিয়ে ফলদায়ক শক্তিতে রূপান্তর করা যেমন আনন্দ উত্তেজনা ধীরে ধীরে শ্বাস নেওয়ার ফলে ইতিবাচক অনুভূতি তৈরি হয় যার ফলে মানুষ সময়কে খুব ভালোভাবে উপভোগ করে